জয়পুরহাটে প্রাথমিক দাখিল মাধ্যমিক ইফতেদায়ী ও কারিগরি স্তরের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় জয়পুরহাট সরকারি রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসিন জয়পুরহাট জেলায় প্রাথমিক পর্যায়ের পাঁচশো উনত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চার লাখ নয় হাজার ছয়শো একুশটি পাঠ্যপুস্তক এবং মাধ্যমিক দাখিল ও ইফতেদায়ী পর্যায়ের তিনশো উনত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের এগারো লাখ পঁচাত্তর হাজার দুশো তিয়াত্তরটি পাঠ্যপুস্তক বিতরণ করা হয় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী ও সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান উপস্থিত ছিলেন